আপনি জানেন কি, হনুমানজির এক পুত্র সন্তানও ছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, হনুমান ও হনুমান পুত্র মকরধ্বজ। জগৎ কল্যাণের স্বার্থে একবার তাকে যেমন বিবাহ করতে হয়েছিল, তেমনি আপনি শুনলে অবাক হবেন ওনার মকরধ্বজ নামে এক পুত্র সন্তানও ছিল। তবে দুটি ঘটনা একেবারেই আলাদা। তো বন্ধুরা, আসুন আজকে জেনে নিই হনুমান ও হনুমান পুত্র মকরধ্বজের গল্প। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্যই আপনারা জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, হনুমানজি লঙ্কা দহনের পর তার লেজ যখন সাগরে নেভাতে গিয়েছিলেন, তখন তার লেজ থেকে এক টুকরো ঘাম জলে পড়ে যায়। সেই ঘাম খেয়ে ফেলে এক মাছ, এবং সেই মাছ গর্ভবতী হয়ে যায়। এর কিছুদিন পর রাবণ ভ্রাতা ও পাতালরাজ অহিরাবণের সৈনিকরা মাছ ধরতে গিয়ে অজ্ঞাতভাবে ওই মাছটিকেই ধরে আনে। সৈনিকরা ওই মাছের পেট কাটতে এক মানুষরূপী বানরের জন্ম হয়। পাতালরাজ অহিরাবণ তাকে পাতালের দ্বারপালিকা হিসাবে নিযুক্ত করেন। অহিরাবণ যখন ছলচাতুরি করে রামজি ও লক্ষ্মণজিকে পাতালে আটক করে রাখে, তখন হনুমান তাদের উদ্ধারের জন্য পাতালে পৌঁছালে পাতালদ্বারে তার দেখা হয় মানুষরূপী সেই বানরের সঙ্গে। তো হনুমানজি তার পরিচয় জানতে চান। সেই মানুষরূপী বানর তখন বলেন, আমি হনুমান পুত্র মকরধ্বজ। হনুমানজি শুনে একেবারে অবাক হয়ে বলেন যে আমিই হনুমান, আর জিজ্ঞাসা করেন, আমি তো বাল ব্রহ্মচারী, আমার পুত্র এলো কী করে? উত্তরে মকরধ্বজ তার জন্মবৃত্তান্ত খুলে বলেন। হনুমানজির প্রথম পরিচয় পেলেন তার নিজের পুত্র মকরধ্বজ। এরপর হনুমানজি মকরধ্বজকে বলেন যে তার প্রভু রাম ও লক্ষ্মণকে অহিরাবণ ছল করে বন্দি করে এই পাতালে আটক করে রেখেছেন, তিনি তাদের মুক্ত করতে এসেছেন। কিন্তু মকরধ্বজ তাকে পাতালে যেতে বাধা দেন। মকরধ্বজ বলেন যে আপনি যেমন আপনার প্রভুর দায়িত্বশীল, তেমনি আমিও আমার প্রভুর দায়িত্বশীল। আপনাকে আমি পাতালের দ্বাররক্ষক হিসাবে ভেতরে যেতে দিতে পারি না। হনুমানজির অনেক বোঝাবার পরও যখন মকরধ্বজ রাজি হলেন না, তখন হনুমানজি ও মকরধ্বজের মধ্যে শুরু হলো ভীষণ লড়াই। শেষমেশ হনুমানজি মকরধ্বজকে তার লেজ দিয়ে বেঁধে পাতালপুরীতে প্রবেশ করেন, এবং অহিরাবণকে হত্যা করে রামজি ও লক্ষ্মণজিকে সেখান থেকে মুক্ত করেন। পরে হনুমানজি রামজির সঙ্গে মকরধ্বজের পরিচয় করান, এবং রামজি হনুমান পুত্র মকরধ্বজকে পাতালের রাজা করেন। এই ঘটনার বিবরণ রয়েছে বাল্মীকি রামায়ণেও। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম হনুমান ও হনুমান পুত্র মকরধ্বজের কাহিনি। বাল ব্রহ্মচারী হনুমানজির পুত্র মকরধ্বজও ছিলেন তার পিতার মতোই অসীম সাহসী ও কর্তব্যপরায়ণ। ভারতের অনেক জায়গাতেই মকরধ্বজের মন্দির রয়েছে। কোথাও কোথাও হনুমানজি ও মকরধ্বজ দুজনেরই একসাথে মন্দির রয়েছে, তারা দুজনেই একসঙ্গে পূজিতও হন। তো হনুমানজি ও মকরধ্বজের মন্দির আপনারা দেখতে পাবেন গুজরাটের দ্বারকাতে, আর হনুমান মকরধ্বজ মন্দির তো কথিত আছে এখানেই হনুমানজি ও তার পুত্র মকরধ্বজের প্রথম সাক্ষাৎ হয়। এছাড়াও রাজস্থানের বেওয়াতে রয়েছে হনুমান মকরধ্বজ মন্দির। এই স্থান দর্শনে ভক্তদের রোগ মুক্তি হয় ও সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন হনুমান ও তার পুত্র মকরধ্বজের কাহিনী। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যার সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।